সিপিএমের দুর্বৃত্তদের আক্রমণে শিকার বিজেপি কর্মী, এমনটা অভিযোগ বিজেপির তরফে। টানা দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জারোড়ে প্রয়াত হয়েছেন বিজেপি কর্মী এবং গোর্খাবস্তি কুঞ্জমন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি তপন ভৌমিক। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে সঠিক বিচার এবং তদন্তের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন বিজেপি কর্মী সমর্থক সহ তপন ভৌমিকের পরিবার। এই নিয়ে উত্তাল ছিল গোর্খাবস্তি এলাকা, কান্নায় ভেঙে পড়েছেন অগণিত মানুষ। অবশেষে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সহযোগিতায় দীর্ঘক্ষণ পরে সেই রাস্তা অবরোধ মুক্ত হল। প্রয়াত বিজেপি কর্মী এবং কুঞ্জবন ক্লাবের সভাপতি তপন ভৌমিকের মরদেহকে এদিন শ্রদ্ধা জানান জিষ্ণু দেববর্মন নিজেও। তিনি এদিন দলীয় কর্মী সমর্থক সহ তপন ভৌমিকের পরিবারের সঙ্গে কথা বলে অবরোধ মুক্ত করান রাস্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন এসডিপিও পারমিতা পাণ্ডে সহ বিশাল পুলিশ বাহিনী, তাতেও লাভ হয়নি কিছুই। সঠিক বিচার এবং তদন্তের দাবিতেই এই রাস্তা অবরোধ করেন তারা। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, এ ধরনের কার্যকলাপ কিছুতেই মেনে নেওয়া যায় না, খুব মর্মান্তিক ব্যাপার, এই হিংসার মালিক তো সিপিএমরাই বলেও এদিন তীব্র কটাক্ষ করেন তিনি। মানে একটা ইলেকশনের পরে এইভাবে কী বলে সরকার আরও আমাদের সরকার আসার পরও এভাবে যে করা তো কত বড় দুঃসাহস। আর ইলেকশন আগে শুনেছিলাম অনেক কথা বলেছিল কী বলে হিংসা টিংসার কথা, হিংসার তো ওরাই মালিক, কিন্তু প্রমাণ আছে, প্রমাণ ওনাকে আমি আজকে থেকে আমি আমার বাড়ি এখানে যাব না, আজকে থেকে ওরা বহু দিন থেকে বহু বছর থেকে চলে যেতে ওগুলো খুব ভালো কার্য করতে এবং তারা সবসময় মানুষের দুঃসময় দাঁড়াতে উঠবে, কীর্তনী হোক কেউ যে অসুস্থ হতো কেউ কিছু হতো সবসময় আসতো আমাদের কাছে। আজকে আমার মানসিক এবং আমি দুঃখ প্রকাশ করি আমাদের পরিবারের জন্য কিছু করার জন্য আমি উচ্চ সরকারের যাবো বলবো আমি আমাদের নিজের লোক। এবং শুনলাম নাকি দুজন গ্রেপ্তার হয়েছে আর দুজন গ্রেপ্তার করার বাকি আছে, কথা বলবো কারণ এভাবে হিংসা তো ঠিক না, এভাবে হিংসা একদম মোটেও না, বিজেপি কোনোদিন সহ্য করবে না, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো কারণ এইসব কী ঠিক না, হিংসা হিংসা বলে রাজনীতি করলো আবার একটা নিজেরাই হিংসা করলো একটা একটা চিঠে জড়িয়ে গেল, এটা ঠিক না একদম, এটা সিপিএমের কালচার এবং বহুদিন ধরে দেখছি অন্যরকম আমরা এই কালচার তুলতে পারা দিতে পারছি। সেই সঙ্গে তিনি এদিন জানিয়েছেন রাস্তা অবরোধ প্রত্যাহার হয়েছে, শাস্ত্রমতেই হবে তপন ভৌমিকের অন্তিম সংস্কার, দোষীদের শাস্তি হবে, এভাবে কাউকে মেরে পার পেয়ে যাবে তা কখনো হয় না, আমি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো বলেও জানিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। লাশ দাহ হবে আমাদের হিন্দু পথে এবং পরিবারের জন্য কিছু করা যায় কি না আমি দেখা দেখবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং সবচেয়ে বড় কথা হলো এই যে দোষীরা ওদেরকে গ্রেপ্তার করা, কারণ মানুষ যদি এভাবে মানুষকে মেরে যদি পেয়ে যায় মুশকিল হয়ে যায়, এটার জন্য আমি কথা বলবো চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবো, এখন দুজন হয়েছে আর কয়জনের নাম আছে আমি দেখবো, এফআইআরটা দেখবো নিচে। আমি তপন ভৌমিকের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত সকলের উপযুক্ত শাস্তি হোক তাই চাইছেন সকলে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।